আমি না একটা মেয়ের প্রেমে পড়ে গেছি। এবার কোন মেয়ে ভাই? আরে সকালে যে মেয়েটাকে ছাদে দেখলাম না, ওই মেয়েটা। উড়ুর স্বপ্নে এক রাজ কন্যে আসে ফিরে চলে যায়, উড়ুর স্বপ্নে এক রাজ কন্যে ডাকে যেন ইশারায়। কি আবেশ তারে বারে বারে দেখি তবু যেন মেটে না তৃষা। তুই আর ওর দিকে তাকাস না। কেন? কারণ আমি ওকে ভালোবাসি। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আই এম এ ওয়েল এডুকেটেড গার্ল এন্ড ইউ আর নাথিং, ওকে? আমাদের দুজনের স্ট্যান্ডার্ডটা এক নয়। গত 6 মাস ধরে আমি তোমাকে ভালোবাসি, তখনই বলতে পারতাম আমার স্ট্যান্ডার্ড সম্বন্ধে, এতদিন বাদে কেন? দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। এরকম মায়া তো তুই দুইটা জোগাড় করতে পারবি না, তাই প্রথমে সুযোগ বুঝা টিং ডং কইরা দে। তোর বাড়ি তো ফাঁকা, তাহলে তো চাবিটা একটু দে না। কি করবি, মানু দেখবি? আমি না তোমাকে একটা করতে পারি? না না, এখানে না, এখানে। আমি তো এমনি ওই টাইম পাস করার জন্য কথাটা বলছিলাম। দেখুন, রিয়া রবিকে যা যা দিয়েছে ও সবই ফেরত দিতে পারে, কিন্তু রিয়া রবিকে যে ভালোবাসা দিয়েছে সেটা কি করে ফেরত দেবে? রাজীব যদি এই সমস্ত কে, রাজীব চল ওর মাকে। নিজেকে পুরুষ বলতে লজ্জা করে না তোমার? তুমি কি জানো কা পুরুষ? তুমি কি আমাকে এভাবে মাঝে আসতে ছেড়ে চলে যাওয়ার জন্য এসছো? দেখি নিজের এই শরীরের নোংরা চাহিদা তো মেটানোর জন্য।